डीजे पापी डू शाइट नंबर पोल আটা ছাড়ব তো সাড়ে ছটা সার ছাড়ব বস সাড়ে সাতটা কারণ আমাকে ছেড়ে যদি তুমি অন্য কোন জায়গায় যাও তাহলে আমার মরা মুখ দেখতে হবে না। ছোট বিপিরা, আমি তোমার মহলে কেমন ভাবে পড়ে থাকবো বলতে পারো? কারণ আমার মহলে কত প্রাসাদে কত কাজ পড়ে রয়েছে, সে কাজগুলো তো আবার দেখতে হবে। ওগো বাদশাজি, তবু ওরা সবাই মিলে যুক্তি করেছে আমার গর্ভে যদি সন্তান কিংবা সন্তানটি হয় তাহলে তাকে মেরে ফেলবে, নতুবা নতুবা আমাকে শেষ করে ফেলবে। না না ছোট বিপ, না এমন কথা বলো না। আজ আজ আমার মহলে কত কাজ পড়ে রয়েছে আমার প্রাসাদেই, তবু সেই কাজ ফেলে আমি তোমার কাছে রাখতে পারবো না। আমি এই চললাম। ওগো বাদশাজি, অমন কথা আমায় বলো না। ওগো বাদশাজি, আমায় ফেলে চলে মহলে দেখে গেলে গো, মহলে দেখে গেলে গো, আমায় তুমি আর পাবে না। মহলে দেখে গেলে গো, মহলে দেখে গেলে গো, আমায় তুমি আর পাবে না। অমন কথা আমায় বলো না। ওগো বাদশাজি, আমায় ফেলে চলে কুড়ি জনাতে বাচ্চা সত্য কথা বলেছি আমি, সত্য কথা বলেছি আমি, মিথ্যা কবু আমি বলি না। সত্য কথা বলেছি আমি, সত্য কথা বলেছি আমি, মিথ্যা কবু আমি বলি না। অমন কথা আমায় বলো না। ও বাদশাজি, অমন কথা আমায় বলো না। বাদশাজি, অমন কথা আমায় বলো না। ওগো বাদশাজি, তাই বলছি যদি আমায় ফেলে চলে যাও তাহলে আমার সন্তান যদি হয় ওরা হাড়ি করে ভাসিয়ে ফেলে দেবে, নতুবা কাতান দিয়ে শেষ করে দেবে। ছোট বিবি, দেখো ছোট বিবি, তুমি যখন এত করে বলছো, আজ আজ আমি তোমার জন্য একটা কাজ করতে পারি। কি কাজ বাচ্চাজি? তোমার গৃহ মাঝে আমি একটা ঘন্টা টাঙিয়ে দেবো, আর সেই ঘন্টা তখন কি করলেন না বাচ্চাজি, ঘরে একটি ঘন্টা টাঙিয়ে দিলেন, আর সেই ঘন্টার দড়িটি ছোট বিবি রঞ্জার ঘরে ঝুলিয়ে দিলেন। ছোট বিবি রঞ্জারানী দেখতে দেখতে অসহ্য প্রসব যন্ত্রণা দেখা দিয়েছে। এমন সময় সব সজ্জনগণের কাছে বলছে, ওগো বটি, ওগো মেজদি, ওগো সেজদি, ওগো সানদি, আজ দেখো হঠাৎ আমার যে এই গর্ভের যন্ত্রণা দেখা দিয়েছে আর আমি সহ্য করতে পারছি না। তুমি তোরা সবাই আমার কাছে আয়। আরে এই তো, এই তো আমরা সবাই তোর কাছে আছি তো। ওগো দিদি,
তাহলে আমার বলে তোরা কেউ যাবি না কি বল দিদি না না তোর বলে আমরা কেউ যাব না যাবি না ও দিদি ও দিদি তখন হয়তো আমি অনেক কিছু বড় ছোট কথা বলেছি দিদি তোরা আমার শত্রু নয় দিদি তোরা তোরা আমার গুরুজন ব্যক্তি আমি যদি কোনো ভুল করে থাকি দিদি এই বিপদকালে আমাকে ফেলে তোরা কেউ যাস না দিদি আমাকে ফেলে কেউ যাস না এই কচু মনে শোন 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 সন্ডে আমার সেই নানা নাকি এখন সে পুর ঘাটতে পড়ে গে তার হাঁটুর মালাই চাকি হটে গেছে আমার এখন নানার বাড়ি যেতে হবে ওকে দিদি তাহলে তুই চলে যাবি সেই দিও চলে যাবি বড়দিও থাকবে না বলছি তাহলে আমি কেমন করি আমি তাহলে কেমন করে বেঁচে থাকবো দিদি কি করে থাকবো বললেন আমার মা এসে মুড়ি ভাজে বলে চাল দুই দিকে এলে ঘাটের সেদলা লেগে পা উঠে একবার সেই হাত এই তো আমার গর্ব চন্দ্রনা দেখা দিয়েছে দিদি এই সময় তোরা আমাকে ফেলে চলে যাস না দিদি চলে যাস না এবার দি আমার নানারা নানিরা কি বলে জানিস কি বলে যদি কোনো যুবতী মেয়ে প্রথম বাচ্চা সন্তান হয় তার এই চোখে নাকি সাত পুরো কাপড় বেঁধে দিলে আর কোনো প্রসব ব্যথা কষ্ট পায় না আমার কি বলেছিল জানি কি বলে সাত পাট কাঁটা ওই মুখে জড়িয়ে দিলে আর কি কষ্ট হয় এই তুই ফচকিবি কতি না সাত পাট কাঁটা মুখে জড়ি দিলে তোর মরে যাওয়া ওই তো চোখে কাপড় বাঁধে দিতে হয় ও দিদি তোর আমার গুরুজন ব্যক্তি এই আর এই প্রথম আমার সন্তান প্রসব হবে আমি তো সব কিছু জানি না দিদি তাই যা করলে ভালো হয় তোরা তাই কর কিন্তু আমায় ফেলে তোরা কেউ যাস না ঠিক আছে তুই যদি আমাদের কথা শুনিস তাহলে আমরা তোর ফেলে যাব না ঠিক আছে দিদি তাহলে তুই কথা শুনবি কেউ যাবি না তো দিদি না না যাব না তুই এখানে আয় আমরা তোর চোখে কাপড়টা বেঁধে দিই ও মা এই কথা বলে ছোট বিবি রঞ্জারানী চোখেতে সাত পুরু কাপড় বেঁধে দিলে ছোট বিবি রঞ্জারানী চোখেতে সাত পুরু কাপড় বেঁধে দিলেন তখন অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছে না তাই বলছো গো বার্তি ওগো মেজদি সেজদি সানদি তোরা সবাই আমার কাছে আছিস তো দিদি আমি তো চোখে কিছু দেখতে পাই না দিদি হ্যাঁ হ্যাঁ আমার কাছে সবাই আছিস হ্যাঁ নিশ্চয় আছে 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 আহ ভবে দেবা ঠায়ে বিধি এত হো যা রায়া মাই দিলে ভবে দেবা ঠায়ে বিধি এত হো যা রায়া মাই দিলে প্রসাবে সন্তান দিদি সে বিনে কেউ জানে না দিদি
রানীর গর্ভে দুটো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। যখন দুটো পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন, ওরা বরাবরই করেছিলেন যে যদি ছোট মেয়ে রঞ্জার যদি সন্তান হয় তাহলে কাতান নিয়ে কেটে ফেলবে। তাই তখন বড় বিবি বলছে, ও মেয়ে, এ মেজো, এই আ ছুটে গিয়ে তোর ঘর থেকে কাতানটা নিয়ে আয়। এ বাড়ি কাতানটা নিয়ে আয়, আয় খুলি আজ আ ছুট ছুট আর এই এইভাবে তখন ছোট বিবি এই এই মেজো বিবি বড় বিবিকে কাতান আনতে বলল। তখন বড় বিবি তখন কাতান আনতে গেল। আহা বলে বিবি তাড়াতাড়ি কাতান নিয়ে এলো, কাতান নিয়ে এলো, ও মা বলে বিবি তাড়াতাড়ি কাতান নিয়ে এলো, কাতান নিয়ে এলো, আর মেজো বিবি কাতান নিয়ে এক কোবি দিল, এক কোবি দিল, ও মা মেজো বিবি কাতান নিয়ে এক কোবি দিল, এক কোবি দিল, আর দয়া মই দয়া কাতান গুমরা হয়ে গেল, আরে এই তো কাতান গুঁড়ো হয়ে গেল, তো বিজমার গোড়া রে। হ্যাঁ হ্যাঁ, কি করবে এখন? এই দেখ আমাদের বাড়ির ডিজেল হাঁড়িটা নিয়েছে, হাঁড়ি করে নিয়ে একবার নদীর জলে ভাসিয়ে দিই, ভাসিয়ে দিলে তো বেঁচে যাবে, ডুবে দিয়ে ডুবে দিয়ে তাই 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 কর। ও মা এইভাবেই একজনকে হাঁড়ি আনতে বলে ডিজেল হাঁড়ি, আর সে সেজে বিবি পালের গোড়া, সে তখন দুটি সন্তানের গলার উপরে পা দিয়ে মারাচ্ছে। ও খোদা মরে না, তখন কি বলছে সেজে বিবি? বলছে বিবি মার গোড়া, এদের মৃত্যু হবে, এই দিদি তাড়াতাড়ি সে ডিজেল হাঁড়ি নিয়ে। তখন তিজেল হাঁড়িটি যখন কাছে আনলেন, সন্তান দুটি সেই বড় হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে তখন বড় বিবিকে বলছে, বড়দি তুই যা গঙ্গা ঘাটে ডুবিয়ে দিয়া। এবার দি যা, তুই যাতে পারবি, তুই যাতে বাবু, ওই দেখ তাহলে মেজ দি যা, তা আবার যাতে হবে না, তুই যা। এই সাজে বিবি তুই যা, আমি যাবো, তো ওই সাজে বিবি যাচ্ছে কেন পালের গোড়া, তাই সেজে বিবি তখন হাঁড়িটি নিয়ে ওই গঙ্গার ঘাটেতে যাত্রা করলেন। আর এই কথা বলে সেজে বিবি, ও বিবি বাড়ির বাহির হল, আরে গঙ্গার ঘাটে গিয়া তখন রে ওই না কহিতেলা, হাঁড়িটি তখন বড় বিবি মানে নিয়ে যেতে পারলো না, সেজো বিবি গেল। সেজো বিবি গিয়ে বলছে, ওরে পুত্রগণ, আজ তো তোদের জবাব বলে আমি এনেছি, কিন্তু পাপ কর্ম আর করতে পারবো না, তোদের আজ আমি না ডুবিয়ে আজ আমি ভাসিয়ে দিলাম, যদি দানের বরাত থাকে বাবা তাহলে বেঁচে যাবি, ওই ছোট মনির গর্ভে না হয়ে যদি আমার গর্ভে জন্মগ্রহণ করতিস রে বাছা, তাহলে তোদের আর মরতে হতো না, তাই তোদের আর মারলাম না, আজ ওই নদীর জলে তোদের ভাসিয়ে দিলাম, তোদের যদি দানের বরাত থাকে তোরা বেঁচে যাবি, খোদা তাল্লা আমাকে এই দোয়া করুন, আমাকে যেন বরদোয়া না করো, খোদা তাল্লা আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। ও মা এইভাবে হাঁড়িটি ভাসিয়ে দিয়ে ছোট মানে সেজো বিবি বাড়ি ফিরলেন, আর এদিকে ছোট বিবিরও জ্ঞান ফিরে এলেন। তা ছোট বিবি বলছে, ও বর্তি, বর্তি গো, এই আমার চোখের বন্ধনটা খুলে দে না দিদি। চোখের বন্ধন খুলে দেবো? হ্যাঁ দিদি। ঠিক আছে, এই নেই, এই আমি তো চোখের বন্ধন খুলে দিলাম। ও মা যখনই চোখের বন্ধনটা খুলে দিলেন ছোট বিবি রঞ্জারানী, তখন ছোট বিবি বলছে, দিদি আমার কি সন্তান হচ্ছে আমার কোলে দে না দিদি। তোর সন্তান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো, তো তোর সন্তান আমরা কি কোলে কাছে করে রাখবো, এবার দিয়ে এনেছিস তো, হ্যাঁ তোর সন্তানটা দে, তুই দে আমি দিতে পারবো, আমি দেবো, তবে ধর। কাউ কাউ করো না, কুকুর ছানা ধরো না, চাঁদ মুখে চুমো খাও, এই নাও এই নাও। না দিদি না, আমার আমার গর্ভে তো
কুকুর বাচ্চা জন্মগ্রহণ করেনি। ওরে ছোট মনি, তোর বার বার করে বলে যেন তুই শিল ধুয়ে খাই না, এর ফান্দার বাড়ি কালো কুকুর ম্যাক ম্যাক করে চেটে গেছে। না দিদি, সেই জন্য তোর পেটে তো ওই কুকুর বাচ্চা। না গো দিদি, আমি তারা যখন জন্মগ্রহণ করলো তারা আমাকে মা মা বলে ডেকেছিল দিদি। আমি নয়নে না দেখতে পেলেও আমি তো কর্ণেতে শুনতে পেয়েছি দিদি। না রে না, কাউ কাউ কোটে গোটে। না দিদি না, তোদের দুটি চরম ধরে বলছি দিদি, আমার গর্ভে কুকুর বাচ্চা হয়নি, তোরা আমার সন্তানে ফিরিয়ে দিয়ে দিদি ফিরিয়ে দি। ওগো দিদি, আমার সন্তানে কি তোরা ফিরিয়ে? এই তো তোর পেটে যা হয়েছে আমরা তাই দিচ্ছি। আমরা কি আর এসব চুরি করে এনেছি? ওরে হ্যাঁ, ওরে হা এই কি আমা ভাগি ছিল, উরতিয়া ভাগি জন্মে ছিলা কিয়া ভাগি জন্মে ছিলা গর্বি কুকুর ছানা। তোমার গর্ভে কি সন্তান হয়েছে? আমার গর্ভে যে সন্তান হয়েছে আমি সে কথা বলে বুঝাতে পারবো না বাদশাজি। বলো ছোট ছোট বিবি, তোমার গর্ভে কি সন্তান হয়েছে? বাদশাজি গো, দিদি গড়ে বলছি, কুড়ি জনে মিলে বলেছি আমার গর্ভে কুকুর বাচ্চা হয়েছে। এই কি হয়, মানুষের গর্ভে কুকুরের বাচ্চা? তাহলে ফকির সাহেব আমাকে গর্তা করেছে। না না, এ হতে পারে না রঞ্জা, এ হতে পারে না, তুমি কুলোটা হয়ে গেছো রঞ্জা। তাই তাই আমি তোমার এখানে আর আশ্রয় দেবো না, এখানে তোমার আশ্রয় করে দেবো ওই ঘোড়া ঘরে।
আমি তোমার কোনো কথা শুনবো না। উজির সাহেব যাও এখনই এখনই আবার এই সাদের ছোট বিবিকে নিয়ে ঘোড়া ঘরে আশ্রয় করে দিয়ে এসো। ওরে উচি আমাকে তুই নিয়ে যাবে ঘোড়া ঘরে? না রে উচি, না আমি যাব না ঘোড়া ঘরে, আমার রাস্তা ছেড়ে দে বাবা। স্বামী যদি আমায় এমন হলো, স্বামী যদি আমার এমন হলো বুঝি, কে আর আছে বলো এসব সাজি। স্বামী যদি আমার এমন হলো বুঝি, স্বামী যদি আমার এমন হলো, কে আর আছে বলো এসব সাজি। আ কৃষ্ণ দাদা বুঝি না, আ কৃষ্ণ দাদা বুঝি না। বলো মা, সন্তানের জন্য এই 20 জন সতীন্দ্র আমি কি করেছি জানি? কি করেছো? কি সতীন হয়ে পায়ে ধরেছি, সতীন হয়ে তাদের মহা বলেছি, দায়ে পড়ে পায়ে ধরেছি, সতীন হয়ে তাদের মহা বলেছি, আর দায়ে পড়ে পায়ে ধরেছি, সতীন হয়ে তাদের মহা বলেছি, আর দায়ে পড়ে বেগম সাহেব, আমি তো বাদশাহের হুকুম আবার তামিল করতে হবে, তাই তাই বাদশাহের হুকুম মতো আমি আমি তোমাকে ঘোড়া ঘরে নিয়ে যাই। বেশ উচিত, তাই কর বাবা, বাদশাহের হুকুম তো পালন করতে হবে। তবে একটু অপেক্ষা করে উচিত, একটু অপেক্ষা কর, আমার দিদিদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। তারা যত অপরাধ করুক না কেন, ওরা যে আমার গুরুজন, আমি যদি ছোট বহিনের মতো, তাই দিদিদের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি। ও মা, ছোট বিবি রঞ্জা রানী কাঁদতে কাঁদতে সতীনের গণের কাছে গিয়ে বলছে, ওগো বড়দি, ওগো মেজদি, বল ওগো সেইদি, আরে কি হলো? আজ আমি ঘোড়া ঘরে চলে যাচ্ছি দিদি, তবে তোরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে দিদি। ওগো বড়দি দিও যাই গো মেজদি, দিও যাই গো বড়দি দিও যাই। Oh,
কথা মতো বন্দী হলো ছোট বিবি রঞ্জা রানী ঘোড়া ঘরে। আর এদিকে যে বড় বিবি যে হাঁড়িটি নিয়ে ভাসিয়ে দিল ও যমুনার জলে অর্থাৎ নদীর জলে ডুবিয়ে দেয়নি, ভাসিয়ে দিয়েছিল, সে হাঁড়িও দয়াময় দয়াতে ভেসে চলেছে, কোথায় যাবে তার ঠিক নেই। তাই একদিন স্বরাজ্যে ওমা স্বরাজ্যে শর্মা জন্ম আটকলো ছিলেন, তিনকালে গিয়ে এককালে ঠেকেছে, সন্তান কেমন জিনিস তারা জানে না। তাই শর্মা একদিন কি করলেন, বাঁধিগণকে মানে দাসগণকে ডেকে বলছে, ও দাসী দাসী রে বলো এই আজকে গঙ্গা স্নান না? হ্যাঁ আজকে তো গঙ্গা স্নান। আরে গঙ্গা স্নানে শুনেছি নাকি গঙ্গাতে ডুব দিলে পাপ ক্ষয় হয়? হ্যাঁ তা তো শুনেছিলাম, কিন্তু তুমি যাবে নাকি? আমি তো সেই কথা ভাবছি, আট বছর থেকে ভাবছি জানিস দাসী। হ্যাঁ এ কই এক কথা বলে, হ্যাঁ রে তুই জন্ম আটকুলো কি পাপ করেছিস জানি না, তা কোন তীর্থস্থানে গিয়ে একটু গঙ্গাতে ডুবিয়ে আসতে পারিস? ও তুমি গঙ্গায় ডুবতে যাবে, তাই এক কাজ কর, পোঁদে ছাগল পালা বাঁধো। দেখেছো দাসীর আকলটা দেখেছো? আমি গঙ্গাতে ডুব দিতে যাব, গঙ্গা স্নান করতে যাব, বলে ছেকুল পালা বাঁধো। এই কেন ছেকুল পালা বাঁধবো সেটা জানো? কেন গঙ্গাতে এত লোকের ভিড়? হ্যাঁ সব তোমার পিছনের মধ্যে পড়বে, পিছনে পড়বে, পিছনে পড়বে। আর ওই কুল ছেকুল পালা যদি বাঁধা থাকে তাহলে আর কেউ পড়বে না। ও তাহলে ছেকুল পালাতে টেনে ধরবে সত্যি আমার দাসীর।